আপনার পরিবারের সদস্যদের মহিলাদের সম্মান প্রকাশ্যে অপত্য ভাষা ব্যবহার করে গতকালে কি? আমি তো সেই রকম শুনিনি, কেন ডেফিনেটলি আমার স্ত্রী তৃণমূলের কাউন্সিলর 109 নম্বরের এবং আমি 14 সালে বিজেপিতে জয়েন করি। তারপর আমরা ডিসিশন নিই যে আমরা সেপারেটলি থাকব, কেন দুই ভাই ভাইতে অন্য বাড়িতে থাকা যায় কিন্তু একটা স্বামী স্ত্রী একই সঙ্গে থেকে দুই পার্টি করা একটু ডিফিকাল্ট হয়। কেন আমি তৃণমূলের নেতাদের নামে কিছু বলবো, উনি বিজেপির নেতাদের নামে কিছু বলবেন, এবং উল্টে যখন আমি যে কোনো ইলেকশনে দাঁড়িয়েছি বা যে কোনো জায়গায় প্রোগ্রামে গেছি ওনাকে নিয়ে গিয়ে পাল্টা প্রোগ্রাম করানো হয়েছে এবং পাল্টা বলেছি, আমি ওনার সম্বন্ধে কিছু বলেছি বলে তো আমার মনে হচ্ছে। না আমি সেটা নিজের বাড়ির সম্বন্ধে তো আমি শুনিনি বা আমি বলিনি, বরং উল্টে তৃণমূল নিয়ে গিয়ে ওকে বিভিন্ন জায়গায় সভা করায় আমি যেখানে যাই। এবং এবার উলুবেরিয়াতেও উনি একটা যাদবপুরের কাউন্সিলর, উলুবেরিয়াতে নিয়ে গিয়ে আমার প্রচার করিয়েছিল, তো সেই কারণে এইটাই হচ্ছে ব্যাপার। আর আমি যেটা বলছিলাম, বলতে গেছিলাম যে দেখুন, আমি তো সবটাই আমি অভিনেতার অ্যাঙ্গেল থেকে বলেছিলাম যে আমরা যখন বাংলা ছবিতে দেখেছি নিখোঁজ প্রেমের ছবি করছে, তখন সেই ছবির সুপারিশ হয় আমার নিজের জীবন দিয়েও দেখেছি, যেমনি মিলন দিদি, হীরক জয়ন্তী। কিন্তু প্রথার বাইরে গিয়ে যখন বাংলা ছবির অনেক রকম ছবি করতে যায় এবং পরকে নিয়ে ছবি করে, সেই ছবিগুলো সেই রকম চলে না, সেগুলো বাংলা খুব সেন্সিটিভ জায়গা, সেই অ্যাঙ্গেল থেকে আমি কথাটা বলি।